বাঁকুড়া মেডিকেল কলেজের হোস্টেল রুম নাম্বার 211। আজ রুমটা কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই 3.5 বছর এই হোস্টেল রুমেই কত দিন রাত কাটিয়েছি। আর এই ওয়ালটা আমার জুনিয়রদের বানানো। কীসব অদ্ভুত লাইন লিখেছিল, যা মনে আছে আমার। খুব কঠিন সময় কিন্তু আমার মনকে অনেক সাহস জোগাতো। আর সবথেকে ভালো লাগতো এই রুম থেকে হবে আকাশ দেখতে। প্রায় 3.5 বছর, সময়টা কিন্তু কম নয়। সেই ভোরবেলায় উঠে ব্যারাকপুর থেকে বাঁকুড়া আসতে ভীষণই কষ্ট হতো, কিন্তু আজ যখন বিএন বোস ব্যারাকপুরে পোস্টিংটা হলো না, তারপরে যেন এই হোস্টেলটা ছেড়ে যেতে ভীষণই মায়া হচ্ছে। আজ দেখো আকাশটাও কিন্তু কীরকম একটা মেঘলা হয়ে রয়েছে। হয়তো আকাশেরও মন খারাপ যে আজ বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে হয়তো তার কিছু বাসিন্দা চিরকালের জন্য এখান থেকে চলে যাবে। বাঁকুড়ার এই সবুজ গাছপালা না খুবই মন কাড়তো আমার, কিন্তু আজ চলে যাওয়ার সময় এসছে। বাঁকুড়া মেডিকেল কলেজ গার্লস হোস্টেল, খুব ভালো থেকো। এবার নতুনদের এখানে আসার পালা।